بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين محترم প্রিয় মুসলিয়ানে কেরাম, এবং আমার প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানি এবং তারই ফজল করম তিনি মেহরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্যে। আমরা মসজিদে হাজির হতে পেরেছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরো মেহরবানি এবং অনুগ্রহ, তিনি মেহরবানি করে গরমের প্রচণ্ড তীব্রতার পর এক পশলা বৃষ্টি আমাদেরকে দান করেছেন এবং পরিবেশটার মধ্যে একটা শীতলতা দান করেছেন। আমরা আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একজন মুমিন যে অবস্থায় থাকুক না কেন, সর্বাবস্থায় তার অন্তরের মধ্যে, তার জবানের মধ্যে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আমি আল্লাহ তাআলারই শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলারই প্রশংসা করি। কারণ অবস্থা আমি সৃষ্টি করি না, অবস্থা আমি নিয়ন্ত্রণ করি না, অবস্থা আমি পরিচালনা করি না। দুনিয়ার এই যে প্রাকৃতিক অবস্থা এবং প্রকৃতির এই যে পরিবর্তন বিবর্তন, সব কিছুর নিয়ন্ত্রণকারী এবং পরিচালককে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত হাকিম, হাকিমুন আলিম, কোরআনের বহু আয়াতের মধ্যে এসেছে। তিনি অত্যন্ত প্রজ্ঞাময়, তার কোনো সিদ্ধান্তই, তার কোনো ফয়সালাই হিকমত এবং প্রজ্ঞা থেকে খালি নয়, প্রজ্ঞা থেকে মুক্ত নয়। তাই তিনি আমার জন্য কিসে কল্যাণ রেখেছেন, আমার জন্য কিসে ফায়দা এবং উপকারিতা রেখেছেন, এ একমাত্র তিনিই জানেন। হ্যাঁ, হয়তো বা কোনো অবস্থাটা আমার মেজাজ মর্জি অনুসারে হতে পারে, আমার সুবিধা অনুসারে হতে পারে, আমার অনুকূলে হতে পারে, আবার কোনো অবস্থাটা হয়তো বা আমার জন্য বাজ্যত অসুবিধার হতে পারে, আমার অনুকূলে নাও হতে পারে, কিন্তু আমি গুলাম হিসাবে, আমি আমার মালিকের আজ্ঞাবহ বান্দা হিসাবে, অনুগত বান্দা হিসাবে আমার এই অধিকার নাই, আমার ঈমানের দাবি এটা নয় যে আমি আমার মালিকের ফয়সালার উপরে আপত্তি উত্থাপন করব, প্রশ্ন উত্থাপন করব, এবং এটাই ঈমানের বড় একটা অংশ, ঈমানের বড় একটা অঙ্গ যে আমি যে অবস্থায় থাকি না কেন, দুনিয়ার এই জিন্দিগি এ তো অবস্থারই নাম, কিছু অবস্থারই নাম, কখনো আমার সুবিধার, কখনো আমার অসুবিধার, কখনো আমার প্রতিকূলের, কখনো অনুকূলের, কখনো সুখের, কখনো দুঃখের, কখনো সচ্ছল, কখনো অসচ্ছল, এটার নামই তো দুনিয়ার জিন্দিগি। আখেরাতের জান্নাতের জিন্দিগি হবে কেবল সুবিধা আর সুবিধা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনটা যেভাবে চাবে সেভাবেই তুমি জীবনটাকে সেখানে পরিচালনা করতে পারবে, তোমার যা চাবে আল্লাহ বলে দিয়েছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, কেবল দুনিয়ার এই জিন্দিগিতে আমি আমার মনটাকে একটু কন্ট্রোল করব, আমার সুবিধা অসুবিধাটাকে আমি একটু কন্ট্রোল করব, আমার জীবন ও জিন্দিগিকে আমি একটু কন্ট্রোল করব, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যাগ কন্ট্রোল জিন্দিগি আমাদেরকে দান করবেন, কোনো বিধিনিষেধ থাকবে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে মুমিনের অবস্থা সম্পর্কে বলতে যেয়ে তিনি প্রশংসা করে বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, আজাবান লি আমরিল মুমিন, একজন মুমিনের ব্যাপারটা, মুমিনের অবস্থাটা বড় আশ্চর্যের, বড় আনন্দের। ইন আসাবাত খুসাররা ফাশাকারা, কোন ভালো অবস্থা, সচ্ছল অবস্থায় সে যদি বিরাজ করে, তার জন্য যদি থাকে, তো সে আল্লাহর শুকরিয়া আদায় করে, ফাহুয়া খাইরুন লাহু, এটাও তার জন্য লাভজনক। আবার ওয়া ইন আসাবাতহু দাররা, কোন অসুবিধাজনক, কোন বিপর্যয়, কোন মুসিবত, কোন দুর্দশা যদি তার হয়, তো সেখানে সে ফাসাবারা, সে কি করে, সবর করে, ধৈর্য ধারণ করে, ফাহুয়া খাইরুন লাহু, এখানেও সে সওয়াব পাওয়া যায়, লসের কিছু নাই। তাই গরম হইলেও লসের কিছু নাই, শীতলতা হইলেও লসের কিছু নাই, ঠান্ডা হইলেও লসের কিছু নাই, যে মৌসুমই হোক
কারণ এই মৌসুম তো আমার নিয়ন্ত্রণের না, এই মৌসুম তো আমার পরিচালনার না, এই মৌসুমের যিনি পরিচালক, এই প্রকৃতির আবর্তন বিবর্তনের যিনি পরিচালক, তিনি জানেন কোনটা কল্যাণকর, তিনি সব ভালো জানেন। আমি বান্দা হিসাবে হয় আলহামদুলিল্লাহ এটা আমার জন্য কল্যাণের, আবার সবর করা আলহামদুলিল্লাহ এটাও আমার জন্য কল্যাণের। গরমের মৌসুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু সুযোগ আমাদের জন্য রেখে দিয়েছেন আমলের, যে বিশেষ আমলগুলোর ফজিলত মর্যাদা গরমের মৌসুম ছাড়া অন্য মৌসুমের চাইতে বেশি। এই আমলগুলি আমি অন্য সময়ও করতে পারি, কিন্তু গরমের মৌসুমে এই আমলগুলোর ফজিলত বেশি। আজকে এরকমই কয়েকটা আমল সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাচ্ছি। যেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরমের তীব্রতা আমাদেরকে দান করেছেন বা গরমের মৌসুম আমাদেরকে দান করেছেন, এটাও আমার জন্য একটা সুযোগ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে হাসিল করব, অর্জন করব, এটাও আমার জন্য সুযোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির আমল করে আমি তার নৈকট্য এবং কুরব অর্জন করব। এক নম্বর আমল হচ্ছে গরমের মৌসুমে রোজা পালন করা, রোজা রাখা। আমরা জানি যে এই মৌসুমে অন্য সময়ের চাইতে রোজা এর সময়টাও অনেক বেশি, আবার গরমের তীব্রতার কারণে প্রচণ্ডতার কারণে তৃষ্ণাটাও কি হয়, পানি পিপাসাটাও বেশি হয়, তৃষ্ণাটাও বেশি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিনটাকে তৃষ্ণার্ত অবস্থায় অতিবাহিত করা এবং দিনটাকে রোজা অবস্থায় অতিবাহিত করা এই মৌসুমে, এটা অনেক পছন্দের, অনেক প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খ্যাতিমান সাহাবী, অনেক বড় সাহাবী, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে ইরশাদ করেছেন, বলেছেন যে আমার মুআজ হচ্ছে আরাফুহুম বিল হালালি ওয়াল হারাম, হালাল হারাম সম্পর্কে সবচেয়ে বেশি এলেম রাখে মুআযি ইবনে জাবাল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার জীবদ্দশাতেই ইয়েমেনের বিচারক হিসাবে, কাজী হিসাবে এবং দায়ী হিসাবে তিনি পাঠিয়েছিলেন। হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌতের আগে, মৃত্যুর আগে আফসুস করতেছেন আর কান্নাকাটি করতেছেন, এত বড় সাহাবী, ওনাদের অবস্থাটা তো হচ্ছে সাহাবিদের যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, মরবেন জানতা কবজ হবে আর দরজা খোলা, শুধু দরজাই খোলা না, ফুলের তোড়া নিয়ে ওয়েলকাম জানাইতে জানাইতে, সুস্বাগতম জানাইতে জানাইতে, ইয়া ইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফুলের তোড়া নিয়ে, মকমলের রুমাল নিয়ে হাদিসের মধ্যে এসেছে, অত্যন্ত সম্মানের সাথে, অত্যন্ত কোমলতার সাথে তার জানটাকে, মমিনের জানটাকে কি করে, কবজা করে। হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসুস করছেন আর কান্নাকাটি করছেন ইন্তেকালের আগে, আশেপাশে যারা ছিলেন তারা তাকে জিজ্ঞাসা করলেন আর আশ্চর্যান্বিত হইলেন যে শেখ, আপনি কি দুনিয়ার কিছুর উপরে আফসোস করছেন, দুনিয়ার কিছুর জন্য কাঁদতেছেন আপনি,
আমাদের তো আফসোস হয় না, হা 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 বুড়া হয়ে গেলাম, ছেলেটার জন্য কিছুই করতে পারলাম না এখনো, আহা হা বুড়া হয়ে গেলাম মেয়েটার জন্য কিছুই কইরা যাইতে পারলাম না, দুনিয়ার কথা মনে হয়, দুনিয়ার আফসোস আছে, সে এই করতে পেরেছে ওই করতে পেরেছে, আমিও একসঙ্গে চাকরি করেছি আমি কিছুই করতে পারলাম না, আফসোস কিসের জন্য আমাদের, দুনিয়ার জন্য। হযরত মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই কথা শুনে, প্রশ্ন শুনে তিনি তার কান্না থামিয়ে দিলেন আর বললেন যে তোমরা কি ভেবেছ দুনিয়ার কিছুর জন্য আমি কান্নাকাটি করছি, আমি তো দুনিয়ার কিছুর জন্য কান্নাকাটি করছি না, আমি তো এই জন্য কান্নাকাটি করছি, আফসোস করছি যে কিছুক্ষণ পর আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, মরণ হয়ে যাবে, তো আফসোস, আর আমি মরার পরে আর আমি তৃষ্ণার্ত থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা পালন করা, গরমের মৌসুমে এই যে রোজা রেখে তৃষ্ণার যে কষ্ট, পিপাসার যে কষ্ট, এই সুযোগ আমার আর হবে না। কত বড় আমাদের কথা! হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমের চাইতেও গরমের মৌসুমে রোজার পালনটাকে বেশি পছন্দ করতেন। অন্য হাদিসে এসেছে উজুরুকুম আলা কদরি নাসাবিকুম, আমলে কষ্ট যেমন সওয়াবও তেমন বেশি, কষ্ট যত বেশি হবে সওয়াবও তত বেশি হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মুজাহাদা, বান্দার কুরবানি, বান্দার সাধনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুকের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের অবস্থাটাও ছিল এরকম যে তারা গরমের মৌসুমে, প্রচণ্ড গরমের মধ্যে তৃষ্ণার্ত থেকে, পিপাসার্ত থেকে রোজা পালন করা, এটাকে তারা প্রাধান্য দিতেন এবং পছন্দ করতেন। তাই এটাও আমার জন্য আপনার জন্য একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। রমজান তো কত আরামের মধ্যে আমরা অতিবাহিত করে ফেলেছি, যে পিপাসা বা তৃষ্ণার যে কষ্ট সেটা বুঝতেও পারিনি, আল্লাহর মেহেরবানি সেটাও আলহামদুলিল্লাহ। এখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছেন যে গরমের কষ্টে, গরমের তীব্রতায়, তৃষ্ণার্ত থেকে, পিপাসার্ত থেকে আমি কি পালন করতে পারি, রোজা পালন করতে পারি, আমি রোজা রাখতে পারি। দ্বিতীয় নম্বর, এই আমলটাও বিশেষভাবে আমাদের গুরুত্বের সঙ্গে করা উচিত, সে আমলটা হচ্ছে যে গরমের কারণে এবং গরমের তীব্রতার কারণে স্বাভাবিকভাবেই আমাদের দেশের যে গরম, এই গরমটার মধ্যে ঘাম বেশি হয়, তো শরীরের মধ্যে ঘাম যত বেশি হবে তত শরীরের মধ্যে দুর্গন্ধ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুমার দিন খুতবা দিতে দাঁড়াবেন মসজিদে নববীতে, ঘামের দুর্গন্ধ ছড়াচ্ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অসচ্ছল ছিলেন, আবার ম্যাক্সিমাম তারা অধিকাংশই গায়ে গথরে শ্রমিক ছিলেন, কাজ করতেন, ক্ষেতে কাজ করতেন, বাগানে কাজ করতেন, মজদুর শ্রমিক পর্যায়ের ছিলেন, আবার কাপড় চিপড়ও ছিল তাদের মোটা, চট বা এই জাতীয় মোটা কাপড় ছিল, যে কারণে ঘামে অবস্থাটা এরকম হয়ে গেল যে মসজিদে নববীতে ঘামের দুর্গন্ধ ছড়ায় গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের উপরে আইন করে দিলেন, প্রথমে এটা আইন ছিল, আইন বলতে ফরজ ছিল, এটা অবশ্যই তোমরা করবে, যে আর কোনোদিন গোসল না করো না করো সেটা তোমার ইচ্ছা, কিন্তু ইদা কানা ইয়াউমুল জুমআতি, জুমার দিন যখন হয় তখন অবশ্যই যেন গোসল করে, গোসল করাটাকে ওয়াজিব করে দিলেন,
ম্যান্ডেটরি করে দিলেন, এবং ওয়াল ইয়াতাতাইয়াব অবশ্যই যেন সে সুগন্ধি ব্যবহার করে, আতর সেন্ট সুগন্ধি ব্যবহার করে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইদা লাম ইয়াজিদ আহাদুকুম মা ইয়াতাতাইয়াবু বিহি, নিজের যদি না থাকে অভাব, খাইতে পান না আবার সুগন্ধি কিনবেন কোত্থেকে, নিজের যদি না থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাইকে রাওকে বললেন যে তোমার স্ট্রিটটা হইলেও তুমি ব্যবহার করে আসবে। এত গুরুত্বের সঙ্গে তিনি জুমার দিন গোসল করা এবং জুমার দিন সুগন্ধি ব্যবহারের কথা বলেছে। আমার খুব আশ্চর্য লেগেছে, ঢাকা শহরে আপনারা বিশ্বাস করবেন, আমাদের মসজিদ তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অত্যন্ত শান্তিদায়ক করেছেন আলহামদুলিল্লাহ, তো মসজিদে আমি ঢুকেছি, ঘামের দুর্গন্ধে শ্বাস নেওয়া যাচ্ছিল না, এরকম অবস্থা হয়ে গেছে ঢাকা শহরে। এমন না যে গ্রামের মানুষ, গ্রামে তারা গায়ে গথরে কাজ করে, ঢাকা শহরে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কথা মনে পড়ল। এখন তো আলহামদুলিল্লাহ আতর অনেক সহজলভ্য এবং অনেক সস্তাও হয়ে গেছে, এখন 100 টাকায় 50 টাকা মোটামুটি ভালো আতর পাওয়া যায়, এবং আপনি একটা কিনলে কয়েক জুমা এক মাসের উপরে চলবে। তাই জুমার দিন অবশ্যই গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এবং কি ব্যবহার করা, আতর ব্যবহার করা। আমি আমার দুর্গন্ধ বুঝতে পারছি না, কিন্তু আমার পাশে যে আছে তার পেট পাক মারতেছে, খালি বুঝাই না বমি চলে আসবে, এরকম অবস্থা। যারা আপনার সিগারেট খায়, সিগারেট পান, ধূমপান করে, ওরা নিজেরা বুঝে না যে গন্ধটা যে কত উৎকট এবং মারাত্মক, কিন্তু যার অভ্যাস নেই পাশে যে আছে তার জন্যে এটা অনেক মারাত্মক হয়ে যায়, সহ্যই করতে পারে না সে। তাই অবশ্যই পরিচ্ছন্ন হয়ে, পরিষ্কার হয়ে, গোসল করে, আতর ব্যবহার করে আমি যেন কেবল জুমার দিনেই না, এই গরমের মৌসুমে বিশেষভাবে এই বিষয়টার প্রতি কী রাখি, লক্ষ্য রাখ। তৃতীয় নম্বর আমল, গরমের মৌসুমে বিশেষ করে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম এটা একটা দিক নির্দেশনা এবং সুন্নাহ, যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে একজন পিপাসার্থ ব্যক্তিকে বা তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করানোর অনেক ফজিলত বয়ান করেছে। সহিহ মুসলিম শরীফে বর্ণিত আছে এক হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান কুন আলা জামাইন, কোন মুসলমান, যে কোনো মুসলমান যদি আরেকজন মুসলমানকে তার তৃষ্ণায় পিপাসায় তাকে পানি পান করা, সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ঝর্ণার সুমিষ্ট পানি তাকে পান করাবে। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, একদিন আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং বললেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু সাদাকাতি আযামু আজরান, আল্লাহ তাআলার কাছে কোন দানটা, কোন সাদকাটা সবচেয়ে বেশি সওয়াবে, শ্রেষ্ঠ আল্লাহ তাআলার কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, সাকিউল মা, পানি পান করানো। আরেকজন ব্যক্তিকে কি পান করানো? পানি পান করানো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক হাদিসের মধ্যে আসছে, যে হাদিস ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, নাসাঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে তারা উল্লেখ করেছেন, যে উনি এসে জিজ্ঞাসা করেছিলেন যে রাসূলুল্লাহ, আমার মা তো ইন্তেকাল করেছেন এবং আমার ধারণা যে তিনি বেঁচে থাকলে আরও দান সৎকা করতেন, আরও দান খয়রাত তিনি করতেন, এখন আমি সন্তান হিসাবে, তার ছেলে হিসাবে, আমার মারা যাওয়া মার পক্ষ থেকে আমি কি কি আমল করতে পারি, কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত সাদকে বললেন, যে ও সাদ,
তুমি তোমার মার ইশারে সওয়াবের জন্য পানি পানের ব্যবস্থা করে দাও মানুষকে, পানি পান করানো। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে তো ব্যবস্থা আছে, যে কোনো সময় যে কেউ কি করতে পারে, পানি পান করতে পারে। একটা তো হচ্ছে অস্থায়ীভাবে সাময়িকভাবে পানি পান করানোর ব্যবস্থা করা, যেমন এখন যে মৌসুমটা যাচ্ছে বা গরমের যে তীব্রতা যাচ্ছে, যারা সাধারণ কাজ করেন, গতরের শ্রমিক যারা সাধারণ কাজ যারা করতেছেন, আমি ইচ্ছা করলেই পারি যে তাদের জন্য যে রাস্তায় দাঁড়িয়ে বেশি না আধা ঘন্টা এক ঘন্টা দশ মিনিট আমি 100টা পানির বোতল বা 10টা পানির বোতল বা 20টা যতটুকুই আমার সামর্থ্য হয় আমি ওই রিক্সা চালাচ্ছে যারা একটা একটা করে তাদেরকে দিয়ে দিলাম, যারা ভ্যান চালাচ্ছে একটা একটা করে আমি তাদেরকে দিয়ে দিলাম, বা আজকাল তো প্রায় সব এলাকাতেই কনস্ট্রাকশন কাজ চলতেছে, অ্যাপার্টমেন্টের কাজ চলতেছে, যারা ওই শ্রমিকের কাজ করতেছে শ্রমিক হিসাবে আছে তাদেরকে আমি দিয়ে আসলাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক পছন্দের আমল, অনেক পছন্দের আমল। আর আরেকটা পানি পান করানোর ব্যবস্থাপনা আছে, যেটা হচ্ছে স্থায়ী ব্যবস্থাপনা। গ্রামের অনেক মানুষ আছে যাদের কোনো টিউবওয়েলের ব্যবস্থা নাই, এক্ষেত্রে আমি তাদের জন্য ওই ফ্যামিলিটার জন্য একটা কলের ব্যবস্থা যদি করে দিই, একটা টিউবওয়েলের ব্যবস্থা যদি করে দিই, আর যদি এলাকার হয় তাহলে ডিপ টিউবওয়েলের ব্যবস্থা যদি আমি করতে পারি সেটা বেশি টাকা লাগে, আর যদি টিউবওয়েল হয় তাহলে মনে হয় 10-12 হাজার 8-10 হাজার টাকাই হয়ে যায়। তাহলে এটার সব তো এরকম যে সাদাকায়ে জারিয়া যতদিন পর্যন্ত এই টিউবওয়েল থেকে পানি পান করবে আমার আমল নামার মধ্যে সব আসতে থাকবে, যতদিন পর্যন্ত যত লোক যত জনে এই টিউবওয়েল থেকে পানি পান করবে আমার আমল নামার মধ্যে সব আসতে থাকবে। আল্লাহ তাআলা কত মেহেরবান, আল্লাহ তাআলা কত রাহিম ও করিম, যে আমাদের জন্য তিনি কত সুযোগের ব্যবস্থা রেখেছে, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আমার দায়িত্ব হচ্ছে এই সুযোগটা কি করা, গ্রহণ করা। আর মমিন তো অত্যন্ত সুযোগ সন্ধানী থাকে, মমিন কি থাকে, অত্যন্ত সুযোগ সন্ধানী থাকে। ভাই, ইসলাম তো এমন এক জীবন ব্যবস্থা যে একটু চিন্তা করি আমরা, একটু চিন্তা করে দেখি যে ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থার মধ্যে একটা অসহায় তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে, একটা অসহায় তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করার করানোর কারণে একজন চরিত্রহীনকে ইনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে মাগফিরাত এবং জান্নাতের ফয়সালা করেছে। রাস্তা দিয়ে যাচ্ছে, দেখলো কুকুরটা কুয়ার পানির লেভেল নিচে থাকার কারণে খুব চেষ্টা করতেছে পানি পান করার জন্য তৃষ্ণার্ত হয়ে, কিন্তু পানির নাগাল সে পাচ্ছে না, পানি পান করতে পারছে না। এই জীবের প্রতি তার দয়া হলো, এই সামান্য কুকুরটার প্রতি তার দয়া হলো, আর সে তার মোজাকে ভিজিয়ে ওই তৃষ্ণার্ত কুকুরটাকে পান করাইলো, পানি পান করাইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত খুশি হওয়া হইলেন যে সেই জমানার নবীর কাছে ওহী পাঠালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তুমি ওকে শুনায় দাও তার এই নেক আমলটার কারণে, ভালো আমলটার কারণে আমি তার পূর্বের সব গুনাহকে মাফ করে দিয়েছি। তাহলে যেখানে বা যে ধর্মে একটা তৃষ্ণার্ত কুকুরকে, পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং সন্তুষ্টি পাওয়া যায়, আপনি চিন্তা করুন, আমি চিন্তা করি, সেখানে আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব একজন মানুষকে বা একজন মুসলমানকে, একজন মমিনকে আমি যদি পানি পান করার ব্যবস্থা করে দিই, পানি পান করাই,
তাহলে আমার জন্য এটা কত বড় আল্লাহ তাআলার সন্তুষ্টির উসিলা হবে, মাধ্যম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করে আমাদের দিলটাকে খুলে দেন। আমাদের দিলটা যখন খুলে যাবে, দিলটা যখন খুলে যাবে, তখন আমল করা সহজ হয়ে যাবে। তখন কথাগুলো, বাস্তবতা, কথাগুলোর হাকিকত আল্লাহ তাআলা আমার সামনে কি করবেন, প্রকাশ করে দেবেন। তাই আজকে আজকে আমরা এখানেই নিয়ত করি যে প্রত্যেকেই, কেউ যেন আমরা বাদ না থাকি, প্রত্যেকেই যার যতটুকু সামর্থ্য, এক বোতল পানি কেনার সামর্থ্য আছে না বলেন, আছে না? এক বোতল পানির দাম কত? 10 টাকা। এরপরে বোতলও কিনতে হবে না, নিজের বাসায় তো পানির ব্যবস্থা থাকে। অন্তত একজনকে, অন্তত একজনকে আজকে আমি অবশ্যই পানি পান করাবো হাদিসের এই ফজিলতটাকে পাওয়ার জন্য। অনেক সময় হয় এই ধরনের আমল নিয়তের উপস্থিতি না থাকার কারণে ভালো কাজ হয় ঠিকই, কিন্তু কোনো সওয়াব হয় না। মনে রাখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমল করার সময় নিয়তের উপস্থিতিও জরুরি, নিয়তের উপস্থিতিও জরুরি। তাই আমি আমার নিয়তটাকে হাজির রেখে, নিয়তটাকে উপস্থিত রেখে যে হে আল্লাহ, আমি কেবল আপনার সন্তুষ্টি এবং আপনার মাগফিরাতকে পাওয়ার জন্য আজকে আমি বা আগামীকাল আমি বা সামনে আমি, আমি 10 জনকে বা 20 জনকে, 50 জনকে, 100 জনকে আমি ইনশাআল্লাহ কি করাবো, পানি পান করাবো। এই নিয়তের উপস্থিতি যখন থাকবে, তখন অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই আমলকে কবুল করবেন। তো করবো কিনা আমরা ইনশাআল্লাহ, 1 নম্বর আমল পানি পান করানো, 2 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা এবং গোসল করা গরমের জুমার দিন, আর 1 নম্বর হচ্ছে এই, 3 নম্বর হচ্ছে রোজা রাখা, এই মৌসুমে রোজা রাখা। আলহামদুলিল্লাহ অনেক ভাই আছেন যারা এমনিতেই সোমবার এবং বৃহস্পতিবারে কি করেন, রোজা পালন করেন। অনেক ভাই আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরো বেশি তৌফিক দান করুন, তাদের সাথে আমাদেরকেও তৌফিক দান করুন। তারা একা একা জান্নাতে চলে গেলে হবে, তাদের সঙ্গে তো আমাদেরকেও যেতে হবে। তো আল্লাহ আমাদেরকেও দান করেন এই তৌফিক, আমরাও যেন গরমের এই মৌসুমে, গরমের এই তীব্রতা, আমরা যেন এই 3টা আমল বিশেষভাবে করতে পারি। আমরা আবারও আল্লাহ তাআলার দরবারে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বিশেষভাবে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে একটু রহমতের বৃষ্টি দান করেছেন এবং পরিবেশটার মধ্যে একটু হলেও, সামান্য হলেও কিছুটা শীতলতা আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব নেক আমলকে কবুল করে নিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।